Welcome to the class, everyone. My dear student, everyone, how are you? Hope you all are fit and fine by the grace of Almighty Allah. I am Anika Anam Nishat, assistant teacher of Omar Kindergarten School and Omar Garden Academy. Today I will discuss English first paper, Unit 8, Lesson 1. Dear student, আজকে আমরা ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকে লেসন 1 এর টপিক হচ্ছে দা ষাট গম্বুজ মস্ক, ষাট গম্বুজ মসজিদ। তাহলে প্রথমে আমরা একটু ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে জেনে নেই। আজকে আমাদের এই ষাট গম্বুজ মস্ক এই অনুচ্ছেদটি মূলত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে আলোচনা রয়েছে। এটি 1985 সালে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছিল। পঞ্চদশ শতাব্দীতে একজন ধর্মভীরু যোদ্ধা উলুগ খান জাহান এটি স্থাপন করেছিলেন। এটির 60টি স্তম্ভ, 77টি স্বল্প উচ্চতার গম্বুজ এবং 4টি মিনার রয়েছে। খান জাহান আলী মসজিদটি তার দরবার হিসেবেও ব্যবহার করতেন। এটি যে শুধুমাত্র প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার হতো তা না, এটি তিনি তার দরবার হিসেবেও ব্যবহার করতেন। বর্তমানে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হচ্ছে এটি এবং একটি স্থাপত্য সৌন্দর্য। সো ডিয়ার স্টুডেন্ট, ফর ইয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ টু নো সাম ওয়ার্ড মিনিং। সো লেটস লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। তোমরা যখন এই প্যাসেজটি পড়বে, সবার আগে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা রাখা উচিত। এর ফলে তোমরা এই প্যাসেজটি পড়তে আরও ভালোভাবে পড়তে পারবে, তোমাদের প্যাসেজটা পড়তে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো দেখে নেই। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। এরপরে ইনহেরিট, উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইন্সপিরেশন, অনুপ্রেরণা। কালচারাল, সাংস্কৃতিক। ইন্ডিকেট, নির্দেশ করা। হিস্টোরিক, ঐতিহাসিক। আউটস্কার্টস, প্রান্তবর্তী স্থান। ডেন্স, ঘন। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল, কারিগরি। মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ। ডমিনেট, আধিপত্য করা। আর্কিটেকচার, স্থাপত্যশৈলী। ডেকোরেশন, অলঙ্করণ বা সজ্জিত করা। কম্বিনেশন, সমন্বয়। হ্যাবিটেবল, বাসযোগ্য। মাল্টি ডমড, বহু গম্বুজ বিশিষ্ট। ডোম, গম্বুজ। অ্যান্ড আইল, যাতায়াতের পথ। কার্ভ মানে হচ্ছে বাঁক। স্লেন্ডার, সরু। টেরাকোটা, পোড়ামাটি। ট্যুরিস্ট, পর্যটক। অ্যান্ড অ্যাট্রাকশন, আকর্ষণ। আশা করি তোমরা সবাই এই ওয়ার্ডগুলো বুঝতে পেরেছ এবং আশা করি তোমরা এটা নোট ডাউন করে নিবে এবং বাসায় খুব ভালোভাবে পড়বে। আমি আশা রাখবো যে এই প্যাসেজটা তোমরা খুব ভালোভাবে বাসায় পড়বে এবং এখান থেকে যদি কখনো কোনো কোশ্চেন আসে তোমরা খুব ভালোভাবে এটার অ্যান্সার করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।